আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিবরায় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ সহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনুল করিমের শব্দের অর্থ স্বীকার আসর আপনাকে স্বাগত আজকের এই পর্বে আমরা দশটি শব্দ শিখব ইংসা আল্লাহ আপনি যদি আমাদের বিগত পর্বগুলি মনোযোগ সহকারে দেখেন এবং শব্দগুলি মুখস্থ করেন আশা করা যায় আপনি পবিত্র কুরআনুল করিমের অনেক শব্দের অর্থ জানতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখন চলুন আমরা আমাদের আজকের যে দশটি শব্দ শিখবো সে দশটি শব্দ শেখা শুরু করি সলিফ জবর সামি সলি হু এর অর্থ সালেহ এর অর্থ সালেহ সালাম الله تعالى بولن وإلى ثمود أخاهم صالحا أرثو أر ثمود تدرب هاي بهاي صالح كي السلام صالحو إر صالح عليه السلام همزة بزر إب را ألف زبر را إب را هايزر هي أكلفتن من بشمو إبراهيمو إر إبراهيم عليه السلام ইব্রহিমও এর অর্থ ইব্রাহিম আলি হিসাল্যাম আল্লাহ তালে বলেন ওয়া দাস ইদুম ইম্মা কম মুসল্লে ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো ইব্রহিমও এর অর্থ ইব্রাহিম ল্যাম অফিস লু একলিফ্টেন তো অফিস লু তো এর অর্থ হলো লু তা আলি লু এর অর্থ লুত আলাই হিসাব আল্লাহ তালা বলেন ক্যাদাবেথ কৌম লু তলিনীল মুরুসেলিন লু তো এর অর্থ লুত আলাই হিসাবলাম লুতের জাতি ও রসুলদের অস্বীকার করেছে ইস্মাই লু হ্যাম ইস মিম আলি ফেজাবর ম্যা এক্লিপ্ট্যান্ড আইন এস রানি অ্যা ক্লিপ্ট্যান্ট ল্যাম্পিস লু اسماعيل ار اسماعيل عليه السلام الله تعالى بولن وذكر في الكتاب اسماعيل اي كتاب تم اسماعيل كي شارون كرو اسماعيل ار اسماعيل عليه السلام هم جا سنجر اس حا الف زبر حا اكلفتان قف بشقو اسحاقو ار ارثو اسحاق عليه السلام. الله تعالى بولن، وَوَهَبْنَا لَهُ اسْحاقَ. إِمُنْ عَمْراً تَعْكِي اسْحاقَ ديَسِي. اسْحاقُ إِرْوَتُ اسْحاق عليه السلام. يَا عِنْ زُرْيَا قَفَوْ بِشْقُو إِكْلِفْتَن بَا بِشْبُو. يَا يعقوب, يعقوب عليه السلام. يعقوب إرورتو يعقوب عليه السلام ووهبنا له إسحاق ويعقوب أر أمي دان كرتشي إسحاق ويعقوب كي يعقوب إرورتو يعقوب عليه السلام يا ووبش يو سن بشسو فازورفا ইউসুফ আলাইহিস সালাম ইউসুফা এর অর্থ ইউসুফ আলাইহিস সালাম ল ফিল আরদ অর্থ এভাবে আমি ইউসুফকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম ইউসুফা এর অর্থ ইউসুফ আলাইহিস সালাম শিন পেশু আইন সোয়াই সুআই বা পেশবু শুআইবু এর অর্থ শুআইব আলাইহিস সালাম শুআইবু এর অর্থ শোয়াইব আলেই ইসালাম আল্লাহ আলে বলেন অলু শোয়াইব তারা বলল হে শোয়াইব অলু এর অর্থ তারা বলল ইয়া এর অর্থ হে শোয়াইব এর অর্থ শোয়াইব আলি ইসালাম মে মৌ পেশ মু এক লিফটেন সেন ইয়া খারা যাব এক লিফটেন মো স এর অর্থ মো সা আলি الله تعالى بولين وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ إرأرته إيه له نشتي أمر موسى كي كتاب دي السلام موسى ارتو إيه موسى عليه السلام عيني يسرعي سينيك أكرا زور إكلفتن. عيسى ارتو إيه حضرة عيسى عليه السلام الله تعالى بولين وَقَفَّيْنَا بعيسى بَنِ مَرْيَمْ অর্থ এরপর আমরা মরিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি ঈসা এর অর্থ হজরত ইসা সালাম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা যে কয়টি শব্দও শিখেছি এ কয়টি শব্দ মুখস্থ করে নেব ইনশাআল্লাহ আল্লাহ আর আজকের এই শব্দগুলি একেবারে সহজ কারণ প্রত্যেকটি শব্দই এক একজন নবীর নাম সম্মানিত দর্শক শ্রোতা আগামী পর্বগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই একদিন পর একদিন যেহেতু ভিডিও আপলোড করা হয় অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলি দেখবেন আর শব্দগুলি মুখস্থ করবেন সম্মিলিত দর্শক শ্রোতা এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক